আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি কেরানীগঞ্জ ব্রাহ্মণকিত্তা। আমার একটি সাইট চলতেছে, ওই সাইটে আমি আছি কাজে। তো আজকে সকালে ওঠার পরে এই শেডটা করা হয়েছে। এটা মূলত একটা কমিউনিটি সেন্টার। তো আজকে সকালে ওঠার পরে একটা নতুন একটা দৃশ্য, মনোমুগ্ধ করে করা একটা দৃশ্য। তো যে মালিক আসলে উনি খুব শৌখিন মানুষ। তো আমার এখানে বিশাল একটা এরিয়া, চারদিকে ঘাসের সুব্যবস্থা আছে। তো উনি হঠাৎ করেই এই যে ইন্ডিয়ান বলদগুলা কিনা রাত্রে আসছে, গরুগুলা মূলত নেপালি ইন্ডিয়ান বলদগুলা নিয়ে আনছে। গরুগুলা আসলে খুব একটা রুষ্ট পিষ্ট তা না, সবগুলা গরুই সাদা। ওই বাহিরেও আছে, ওই বাহিরে দেখেন, বাহিরেও আছে। একটা সবগুলা ইন্ডিয়ান সাদা বলদ গুলা। বলতো উনি হয়তো কিনছে মোটা তাজা করণের জন্য কিনছে। এই যে সামনে বিশাল এরিয়া, ঘাসের সুব্যবস্থা আছে। নিয়ে একটা গাভি, একটা সবগুলা বলদের মাঝখানে একটা গাভি কিনছে, কালো একটা গাভি কিনছে বাছর। এইদিকে বিশাল এরিয়া, এটা মূলত একটা কমিউনিটি সেন্টার। বিশাল ঘাসের সুব্যবস্থা, প্রচুর ঘাস আশেপাশে।